পাত করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষত ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেটের কিছু অঞ্চল একেবারে দারুণভাবে বন্যা কবলিত হয়ে পড়েছে। কোনো কোনো জায়গায় একতলা বা দুইতলার উপরে পানি উঠে গেছে, এত পরিমাণে পানি, এত পরিমাণে বন্যা, এত পরিমাণে স্রোত সেখানে আসছে। মানুষের পক্ষে বেঁচে থাকাই একেবারে কঠিন হয়ে গেছে। ইভেন মানুষকে যে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে সেই পরিমাণ ব্যবস্থাপনা সেটাও খুব কঠিন হয়ে পড়েছে আবহাওয়াজনিত কারণে। সব মিলিয়ে সেখানে একটা মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। মানুষ কতজন হতাহত হয়েছেন তার কোনো খোঁজখবর এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি, কারণ সেই জায়গাগুলো একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসংখ্য গ্রাম, অসংখ্য এলাকা, অসংখ্য ইউনিয়ন, উপজেলা সেগুলো একেবারেই লোকালয় থেকে অন্য অন্য সারাদেশ থেকে সেগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই বন্যার কারণে। এমন অবস্থায় বৈষম্যযুক্ত ছাত্র আন্দোলন, তাদের একটা টিম সেখানে গিয়েছে রেস্কিউ কাজের জন্য, আর একটা টিম এখন পিএসসিতে অপেক্ষা করছে এবং তারা সেখানে গণত্রাণ কার্যক্রম, সংগ্রহ কার্যক্রম তারা পরিচালনা করছে। সেখানে বিভিন্ন মানুষ আসছেন যার যতটুকু সামর্থ্য, কেউ বা 500, কেউ বা 100, কেউ বা আরও কম বা আরও বেশি, যে যতটুকু পারছেন এখানে কন্ট্রিবিউট করে যাচ্ছেন। অনেকে আছেন যারা শুকনো খাবার বা অনেক ক্ষেত্রে ছোটো মানুষের পোশাক পাতি পর্যন্ত নিয়ে আসছেন। তো এই জিনিসটা মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা জাগরণ আমরা দেখতে পাচ্ছি বন্যা কবলিতি যারা আছেন তাদের পক্ষে পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যারা ওখানে আটকা পড়েছেন বন্যায় তাদেরকে উদ্ধার করা, তাদেরকে উদ্ধার করে তারপরে ত্রাণ কার্যক্রম যাতে বৈষম্যযুক্ত ছাত্র আন্দোলন করতে পারে তার প্রিপারেশনগুলো আছে। এবং সবথেকে বড় যেটা কথা যে ওই যে হঠাৎ করে বাঁধ খুলে দেওয়া, এটা বাংলাদেশের জন্য একটা আমরা মনে করি যে আমাদের যে কূটনৈতিক যে সবসময়ের যে একটা এই ফেসিপাতির সময়ের সময়কালে নতজন অবস্থান ছিল তার একটা ফলাফল এটা। এই নতজন অবস্থান থেকে বাংলাদেশ অবশ্যই বেরিয়ে আসবে এবং সামনের দিনে আমরা একটা মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ভিতর দিয়ে যেন যেতে পারি সেই ব্যাপারে বৈষম্যযুক্ত ছাত্র আন্দোলন কাজ করবে। ঠিক আছে ভাই স্যার, একটু নিয়ে